Good evening. Welcome to my channel Class with RC. আজ আমরা আলোচনা করব ক্লাস 7 এর লেসন 11 দ্য এক্স বাই আর কে নারায়ণ। এক্স শব্দ অর্থ আমরা জানি কুঠার, আর কে নারায়ণের গল্প এবং এটার প্রথম ইউনিট বা প্রথম পার্টটা আজকে আলোচনা করে নেব। যেহেতু অনেক বড় গল্প, তবুও বলে রাখি যে এই টেক্সট ছাড়াও যে কোনো টেক্সটের কিন্তু তোমরা যদি ক্লাস 7 এর পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের নিচের ওয়েবসাইট www.studysolves.com এ ভিজিট করলেই তোমরা সব পেয়ে যাবে। তাছাড়া তোমরা জানো যে ক্লাস 7 এর অন্যান্য ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 ক্লিক করলেও সমস্ত ভিডিও পাওয়া যাবে। তাই আমরা দেরি না করে একদম লেস স্টার্ট অংশে চলে যাই, যেখানে লেখক পরিচিতি সম্পর্কে বলা রয়েছে। তো আর কে নারায়ণ সম্পর্কে কি বলা রয়েছে, ওনার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। উনি জন্মেছিলেন 1906 সালে এবং মারা যান 2001 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য ফোর মোস্ট, তিনি ছিলেন প্রথম সারির ইন্ডিয়ান রাইটার্স, ভারতীয় লেখক ইন ইংলিশ। যেসব ভারতীয় লেখক ইংরেজিতে লিখতেন সেই সব লেখকদের প্রথম সারির মধ্যে ছিলেন আর কে নারায়ণ। তারপর তার সম্পর্কে কি বলা রয়েছে, হিরোড মেনি স্টোরিজ, তিনি অনেক ছোট শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প লিখেছিলেন অ্যান্ড নভেলস, অনেক উপন্যাসও লিখেছিলেন, নভেল মানে উপন্যাস। তার সম্পর্কে তৃতীয় বাক্য কি, সাম অফ ইজ ওয়েল নোন বুকস, তার কিছু বিখ্যাত বইয়ের নাম দেওয়া আছে, দেখে নাও, দ্য ম্যান ইটার্স অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার, এই সমস্ত হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম। এরপর তার সম্পর্কে কি বলা রয়েছে, আর দুটি বাক্য রয়েছে মাত্র, সেটা রয়েছে দেখে নাও, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হন পদ্মভূষণ ইন 1964, 1964 সালে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। আর কি, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ইস শর্ট স্টোরি দ্য এক্স, বর্তমানের আজকে আমাদের পাঠ্যাংশটি তার এক্স নামক মূল গ্রন্থেরই একটা সংক্ষিপ্ত বা সংকলিত রূপ। তো এইটুকু আমরা জেনে নিলাম, এবার দেরি না করে সরাসরি টেক্সটে চলে যাই। দেখতে পাচ্ছ প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও তোমরা পেয়ে যাবে। তো গল্প শুরু হচ্ছে দ্য এক্স কুটার কি নিয়ে, ভেলান, ভেলান একজন ব্যক্তির নাম, ওয়াজ, ছিল পারফেক্টলি, পারফেক্টলি মানে দেখো পুরোপুরি কন্টেন্ট, তৃপ্ত উচ্চারণ দেওয়া রয়েছে অ্যান্ড এবং হ্যাপি, সুখী। ভেলান ছিল পুরোপুরি তৃপ্ত ও সুখী, মানে যে জীবন ভেলান যাপন করতো তাতে সে পুরোপুরি তৃপ্ত ও সুখী ছিল। দু নম্বর বাক্য, হি ডিমান্ডেড, সে চাইত, নাথিং মোর, আর বেশি কিছু চাইত সে না অফ থেকে লাইফ, জীবন, সে তার জীবন থেকে আর বেশি কিছু চাইত না, যে জীবন নিয়ে এসেছিল সেই জীবন নিয়ে সে পরিতৃপ্ত ছিল ভেলান। তারপর কি বলা হয়েছে, অ্যাজ ফার, যতদূর, অ্যাজ ই কুড সি, সে পারত সি মানে দেখতে, দ্য পিপল, লোকেরা, ইন দ্য বিগ হাউস, বড় বাড়িতে, যে বাড়িতে সে কাজ করে সেই বড় বাড়ির লোকেরা, টু ও সিমড, মনে হতো, টু বি আছে, ইকুয়ালি অ্যাট পিস, একই রকম শান্তিতে, উইথ নিয়ে লাইফ, জীবন, সে দেখতো বড় বাড়ির লোকজন তারই মতো একই রকম শান্তিতে জীবনযাপন করত, যে বাড়িতে সে কাজ করত। তাহলে ভেলান তার জীবন নিয়ে এইভাবেই সুখী ছিল। পরের অংশে কি বলেছে, ওয়ান, একজন, স, নো রিজন, দেখে না কোনো কারণ, রিজন মানে কারণ, দেখো, হোয়াই, কেন, দিস গুড থিংস, এই ভালো জিনিসগুলো, শুড নট গো অন, চলে না, গো অন মানে চলে যাওয়া, কন্টিনিউ, অ্যান্ড অন চলে না, ফর এভার, চিরতরে, এই সমস্ত ভালো জিনিসগুলো, যেমন ভালো জীবন বেলান যাপন করতো, এরকম জীবনগুলো যেন কেন চিরকাল একইভাবে চলে না, তার কোনো কারণ সে খুঁজে পায়নি। পাঁচ নম্বর বাট, কিন্তু, ডেথ মানে মৃত্যু, পিপড মানে উঁকি দেয়, উঁকি দেওয়া ইংরেজি পিপড উচ্চারণ পেয়ে গেছো আশা করি, অ্যারাউন্ড, চারিধারে, দ্য কর্নার মানে কোণে, কিন্তু মৃত্যু এক কোণে এসে উঁকি দিয়েছিল, কিভাবে উঁকি দিয়েছিল না, ছ নম্বরটা দেখো মিস হয়ে গেল, ছ নম্বর, ওয়ান মিড নাইট, উপরে লক্ষ্য করো, একদিন মধ্যরাত্রে, হি ওয়াজ, তাকে হলো অ্যাওকেন্ড মানে জাগানো উচ্চারণ দেওয়া রয়েছে অ্যান্ড এবং টোল্ড, বলা হলো দ্যাট যে দ্য মাস্টার মনিব, তার মনিব, ওয়াজ ডেড, মারা গেছেন। একদিন মধ্যরাত্রে বেলানকে জাগিয়ে বলা হলো যে তার প্রভু বা মনিব মারা গেছেন, এইভাবেই মৃত্যু উঁকি দিয়েছিল। সাত নম্বরটা বক্স করা আছে দেখো, হোয়াট কি ইজ টু বি, হবে, দ্য গার্ডেন, বাগানের কি হবে, অ্যান্ড টু মি, আমার কি হবে, দ্য সন্স আর নো গুড, ছেলেগুলো তো ভালো নয়, হি থট, সে ভাবলো, অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে, সে সঙ্গে সঙ্গে ভাবলো বেলান, যে এতদিন তো শান্তিতে ছিলাম, এবার আমার কি হবে, কেন, আর আমার বাগানের কি হবে, ছেলেরাও ভালো নয় মনিবের, তো এটা সে মনে করলো তার মনিব মারা যাবার পর। তো তার পরের অংশে আট নম্বরে দেখো কি বলছে, অ্যান্ড এবং হিজ ফিয়ার্স, তার এই ভয় যে তার কি হবে, এই ভয়টা প্রুভড, প্রমাণিত হলো,
টু বি নট, নয় এন্টায়ারলি মানে পুরোপুরি গ্রাউন্ডলেস, ভিত্তিহীন, তার ভয় সম্পূর্ণরূপে বা পুরোপুরি ভিত্তিহীন প্রতিপন্ন হলো না, অর্থাৎ যা ভয় করেছিল তাই হলো। কি হলো? ন নম্বরে দ্য সন্স, ন নম্বরটা আবার মিস হয়ে গেল, দেখো ন নম্বরে দ্য সন্স, ছেলেগুলি আর নো গুড, ছিল না ভালো, রিয়েলি সত্যি সত্যি ছেলেগুলি ভালো ছিল না মালিকের। দশ নম্বরে দ্য স্টেট, তারা থাকলো, ফর মানে ধরে, এই আর এক বছর তারা থাকলো, মোর আরও, মালিকের ছেলেগুলো এক বছর আরও থাকলো ওই বাড়িতে, কোয়ারল, ঝগড়া করলো অ্যামাং মধ্যে দেমসেলস নিজেদের, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল টু লিভ, বাস করতে, ইন অ্যানাদার হাউস, আরেকটি বাড়িতে। তার ছেলেগুলি আরও এক বছর সেখানে থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া করলো, তারপর বাড়ি অন্য বাড়িতে বাস করতে চলে গেল। এগারো, এই আর ল্যাটার, এক বছর পরে, ল্যাটার মানে পরে, সাম আদার, কিছু অন্য ফ্যামিলি, পরিবার, কেম এলো অ্যাজ হিসেবে টেনেন্টস, ভাড়াটিয়া, টেনেন্টস শব্দ অর্থ কি ভাড়াটিয়া, তাহলে এক বছর পর ওই বাড়িতে কিছু একটি পরিবার এলো ভাড়াটিয়া হিসেবে, আর মালিকের ছেলেরা ঝগড়া করে চলে গেল। তো তারপরে দেখা যাক কি হচ্ছে। বারো নম্বরে আমরা কি দেখতে পাবো? বারো নম্বরে দ্য মোমেন্ট, যে মুহূর্তে, দেশ তারা দেখলো ভেলান, ভেলানকে, দেশ সেট, তারা বলল ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি। তাহলে দেখো ভেলান পেশায় কি ছিল, বেরিয়ে গেল বৃদ্ধ মালি। ডোন্ট বি আপ, করো না টু এনি ট্রিক্স, কোনো রকম চালাকি করতে যেও না, ট্রিক্স মানে চালাকি। যে মুহূর্তে তারা ভেলানকে দেখলো, দেখি তারা বলল এই যে বৃদ্ধ মালি, কোনো রকম চালাকি করতে যেও না। তেরো নম্বরে উই নো, আমরা জানি দ্য শট, কি রকম ইউ আর, তুমি হও, তুমি কিরকম, কি ধরনের লোক আমরা কিন্তু জানি, বেশি পাকামো করতে যেও না। চোদ্দ, উই চোদ্দতে দেখো উই উইল, আমরা করব, স্যাক, বরখাস্ত ইউ, তোমাকে, ইফ, যদি, ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, তুমি নিজে যদি ঠিকঠাক আচরণ না করো তাহলে আমরা তোমাকে বরখাস্ত করে দেবো। পনেরো, ভেলান ফাউন, ভেলানের হয়ে উঠল লাইফ, জীবন ইনটলারেবল, অসহ্য, ভেলানের কাছে তার জীবনটা অসহ্য হয়ে উঠলো, যে বাগান ছাড়া, মালিক ছাড়া, এই সমস্ত লোকেদের নিয়ে কিভাবে সে জীবন যাপন করবে, তাই জীবনটা অসহ্য হয়ে উঠলো। ষোলো, দ্য পিপল, লোকগুলোর হ্যাড নো, নেই রিগার্ড, রিগার্ড মানে কদর বা মমতা, ফর, জন্য, গার্ডেন, একটা বাগানের জন্য এই লোকগুলোর একটুও কদর নেই, মমতা নেই, যে বাগানকে সে এত ভালোবাসে ভেলান। সতেরো, ফরচুন, ভাগ্য, হাউ এভার, যাই হোক, শুন, শীঘ্রই, ফেভার, সহায় হলো হিম, তার, যাই হোক, ভাগ্য, শীঘ্রই তার সহায় হলো, কেন সহায় হলো। আঠেরো নম্বরে দেখো দ্য টেনেন্টস লেফ, ভাড়াটেরা চলে গেল, যে ভাড়াটেরা তাকে ওরম করে বলছিল তারা চলে গেল। উনিশ নম্বর, দ্য হাউস, বাড়িটি, ওয়াজ, রইল, লকড আপ, তালাবন্ধ, ফর, ধরে, আ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে বাড়িটা তালাবন্ধই পড়ে রইল। কুড়ি, অকেশনালি, মাঝে মধ্যে, ওয়ান মানে কি একজন, অফ মানে মধ্যে, দ্য সন্স, ছেলেদের একজন, অব লেট ওনার, মৃত মালিকের, কেম রাউন্ড, আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড, পর্যবেক্ষণ করতো দ্য গার্ডেন, বাগানটি, মাঝে মধ্যে মৃত মালিকের ছেলেদের মধ্যে কেউ একজন আসতো এবং বাগানটা পরিদর্শন করত। পরের অংশে দেখা যাক কি হচ্ছে। একুশে বলছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইভেন, এমনকি, দিস, এটি, সিস, বন্ধ হয়ে গেল, ধীরে ধীরে এটিও বন্ধ হয়ে গেল, কোনটি বন্ধ হয়ে গেল, মালিকের ছেলেরা আসাটাও বন্ধ হয়ে গেল। বাইশে দে, তারা, বাইশের তো উপরে চাচ্ছে, দে, তারা লেফট, রেখে গেল দ্য কিস, চাবিগুলি, অফ দ্য হাউস, বাড়ির, উইথ, কাছে, ভেলান, ভেলানের, তারা ভেলানের কাছেই বাড়ির চাবিগুলো রেখে চলে গেল বাড়ির ছেলেরা। তেইশে, অকেশনালি, মাঝে মধ্যে, আ প্রসপেক্টিভ, প্রসপেক্টিভ, একজন সম্ভাব্য, প্রসপেক্টিভ মানে সম্ভাব্য টেনেন্ট, ভাড়াটিয়ে, কেম ডাউন, আসতো, হ্যাড দ্য হাউস ওপেন, বাড়িটাকে খোলাতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চলে যেত, আফটার রিমার্কিং, মন্তব্য করে, দ্যাট যে ইট ওয়াজ ইন রুইন্স, এটা হয়েছে ধ্বংসস্তূপ। মাঝে মধ্যে সম্ভাব্য ভাড়াটায় আসতো, তারা বাড়িটিকে খোলাতো এবং এই মন্তব্য করে চলে যেত যে বাড়িটি তো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কি করব। চব্বিশ, এই আর এক বছর ল্যাটার পরে অ্যানাদার টেনেন্ট, আর একজন ভাড়াটিয়ে, কেম এলো, এবং অ্যান্ড, এবং দেন অ্যানাদার, তারপর আর একজন, অ্যান্ড দেন এ থার্ড, তারপর তৃতীয় জন, এক বছর পর আর একজন ভাড়াটি এলো, তারপর আরও একজন এলো, তারপর তৃতীয় আর একজন এলো, তারপর কি হলো। পঁচিশ নম্বরে, নো ওয়ান, কেউই, রিমেইন, রইল না, ফর মোর, ধরে, বেশি, দেন, চে, আ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি থাকলো না, অ্যান্ড দেন, এবং তারপর, দ্য হাউস, বাড়িটি, অ্যাকওয়ার্ড, আখ্যা পেলো,
দ্য রেপুটেশন মানে তগমা বা খ্যাতি অফ বিং হয়েছে হন্টেড মানে ভুতুড়ে, এবং তারপর বাড়িটি ভুতুড়ে বাড়ি তগমা পেয়ে গেল বা আখ্যা পেয়ে গেল, কেউই এসে থাকছে না, লোকের মুখে মুখে প্রচলিত হয়ে গেল ভিলানদের ওই বাড়িটা ভুতুড়ে বাড়ি। ২৭ ইভেন এমনকি দ্য ওনার্স মালিকেরা ড্রপড বন্ধ করলো দ্য প্র্যাকটিস অভ্যাস অফ কামিং আসার, এমনকি মালিকেরাও আসার অভ্যাস বন্ধ করে দিল, অ্যাং সিইং দ্য হাউস এবং বাড়িটি দেখাশোনা করার অভ্যাসও মালিকেরাও বন্ধ করে দিল বা অভ্যাস ত্যাগ করে দিল, যেহেতু বাড়িটি ভুতুড়ে বাড়ি তগমা পেয়ে গেছে। তাহলে তারপর কি হবে, ২৮ ভেলান মানে ভেলান ওয়াজ হলো ভেরি নিয়ারলি প্রায় দ্য মাস্টার মালিক অব দ্য হাউস বাড়িটির নাও, এখন এখন ভেলানই প্রায় বলতে গেলে বাড়িটির মালিক হয়ে গেল, কেউ তো নেই। ২৯ দ্য কিস চাবিগুলি অয়ার ছিল উইথ কাছে হিমতার, চাবিগুলি তার কাছেই থাকতো বাড়ির চাবিগুলি। ৩০ হি ওয়াজ গ্রোয়িং সেও হচ্ছিল ওল্ড বৃদ্ধ, সেও বৃদ্ধ হচ্ছিল ভেলান, আস্তে আস্তে তার বয়স হচ্ছিল। হোয়েন মুড সিজ যখন মেজাজ হতো হিমতার অ্যাবাউট প্রায় ওয়ান্স এ ইয়ার বছরে একবার, হি ওপেন সে খুলতো দ্য হাউস বাড়িটা অ্যান্ড এবং হ্যাড দ্য ফ্লোর মেজেটিকে সুইপ ঝাঁট দিত অ্যান্ড স্ক্রাবড ঘষত বা মুছত যখন তার ইচ্ছা করতো, বছরে প্রায় একবার সে বাড়িটাকে খুলতো মেজে ঝাঁট দিত এবং ঘষে পরিষ্কার করত তার যখন মেজাজ যেত। ৩২ বাট কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে হি গেভ আপ, সে ত্যাগ করলো দিস প্র্যাকটিস, সে এই অভ্যাসটাও ধীরে ধীরে ত্যাগ করে দিল এরম করাটা। তাহলে সে কি করতে লাগলো ৩৩ হি ওয়াজ টু ওল্ড, সে এতটাই বৃদ্ধ হয়ে গেল টু বদার, মাথা আর ঘামালো না অ্যাবাউট ব্যাপারে দিস থিংস এই জিনিসগুলি, সে এখন এতটাই বৃদ্ধ হয়ে গেছিল এই ব্যাপারে আর মাথা ঘামালো না এইসব ঘষাঘষির ব্যাপারে। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পার, বছরের পর বছর পার হলো উইদাউট ছাড়া এনি চেঞ্জ, কোনো পরিবর্তন ছাড়াই বছরের পর বছর কেটে গেল। ইট কেম টু বি নোন, এটা পরিচিত হলো, পরিচিত হওয়া অ্যাজ হিসেবে দ্য ঘোস্ট হাউস ভুতুড়ে বাড়ি, এটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত হলো অ্যান্ড পিপল লোকেরা অ্যাভয়েডেড ইট, এটা এড়িয়ে চলতো এই বাড়িটা। ভেলান ফাউন্ড, ভেলান পেলো না, নাথিং টু গ্রাম্বল, গ্রাম্বল মানে যেন অভিযোগ জানানোর, ভেলান কোনো কিছুই অভিযোগ জানানোর পেলো না অ্যাবাউট দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই অবস্থার বা এই পরিস্থিতির জন্য সে কাউকেই অভিযোগ জানানোর মতো কিছু পরিস্থিতি পেলো না। ইট সুইটেড হিম, এটা খাপ খেয়ে গেল তার এক্সেলেন্টলি, চমৎকারভাবে তার যেন ওই বাড়িটা চমৎকারভাবে তার সাথে মানানসই হয়ে গেল। তাহলে প্রথম অংশ এখানেই শেষ হলো, ভেলান কিভাবে আস্তে আস্তে সমস্ত মালিকের ছেলেরা চলে যাওয়ার পর বাড়ির মালিক প্রায় হয়ে গেল এবং বাগান নিয়েই মেতে রইল, বাড়ি নিয়ে মেতে রইল, সেটা আমরা দেখলাম। পরবর্তী অংশে কি হয় জানার জন্য, পরবর্তী অংশের জন্য তোমরা একটু অপেক্ষা করো। প্রত্যেককে সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরের অংশের ভিডিও তোমরা শীঘ্রই পাবে।